সেলাইয়ের কাজ যবে থেকে শুরু করেছি তবে থেকেই বিভিন্ন ধরনের সেলাইয়ের নাম শিখেছি তার মধ্যে কোনোটা চেন সেলাই কোনোটা আবার রান সেলাই কোনোটা আবার ফ্রেঞ্চ নট এইটাকে বলে ওভেন হোয়েল বাংলাতে যার মানে হলো বোনা চাকার সেলাই তো চলো আজকে তোমাদের সাথে এইটারই ফুল টিউটোরিয়াল শেয়ার করব তো আমি মানটি তোমাদের সাথে চলে এসেছি আরও একটা নতুন কিছু শেখার ভিডিও নিয়ে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেষ অব্দি দেখো শেষ অব্দি দেখলে কিন্তু তোমরাও এরকম সুন্দর দেখে একটা ফোরের সেলাই শিখে যেতে পারবে তো এইখানে আমি এই রকম সাতটা দাগ দিয়ে নিয়েছি দাগগুলো কিন্তু তোমার বেজরি হতে হবে পাঁচটা তিনটে সাতটে নটা এই রকম দুটো চারটে এরকম করলে কিন্তু হবে না তাহলে কিন্তু সেলাইটা ঠিকঠাকভাবে আসবে না এরপরে এই রকম একটা মোটা সুতো নিতে হবে সরু সুতোও নিতে পারো তাহলে প্রচুর সময় লেগে যাবে আর যদি মোটা সুতো নাও তাহলে কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে খুব ইজি আর এই যে সুতোর শেষের দিকে মাথাটাতে আমি একটা গিট দিয়ে নিলাম এখানে কিন্তু আমি ডিএমসি সুতো ইউজ করেছি মানে যেগুলো কটনের সুতো হয় আর একদম কিন্তু সেটার থেকে আমি কোনো ভাগ বের করে নিই গোটা সুতোটা যেরকম আসে সেই রকমই নিয়ে নিয়েছি এরপরে কিন্তু একদম মাথার টপের থেকে সুতোটাকে আমাকে নিতে হবে সেলাইটা ভিডিও করতে গিয়ে মাঝে মাঝে একটু নড়ে যাচ্ছিলো ক্যামেরাটা যাই হোক তোমরা দেখে বুঝতেই পারবে তো এইভাবে কিন্তু পুরো টপের থেকে ভেতরের দিক করে সেলাইগুলোকে করে নিতে হবে তোমরা চাইলে কিন্তু তিনটে দিয়েও করতে পারো ছোট বড় সেটা তোমাদের উপরে ডিপেন্ড করবে ছোট করলে তিনটা হলেও যথেষ্ট আর বড় করলে একটু বেশি দিলে ভালো হয় যাতে কি না সেলাইটা ভালোভাবে সুন্দর হয়ে ফোটে ওঠে আর এই সেলাইটা কিন্তু ভরাট সেলাইয়ের মতনই হয় মানে একদম ভরাট হয়ে থাকে দেখতেও ভীষণ ভালো লাগে তোমরা চাইলে কুর্তিতে টপসের মধ্যে কিন্তু করতে কারণ আজকাল অনেকেই আছে কাস্টমাইজ ড্রেস পরে সেগুলো কিন্তু ভীষণ ভালো লাগে আর হাতে তৈরি জিনিসের তো তুলনাই হয় না আমার তো ভীষণ পছন্দ যাই হোক অন্য কথাতে চলে যাচ্ছিলাম তো এই যে দেখো আমি এইভাবে কিন্তু এক একটা সেলাইয়ের মানে এক একটা দাগের মধ্যে এইরকম লম্বা লম্বা করে স্টিচ করে নিয়েছি স্টিচগুলো খুব একটা টাইট হবে না আবার একদম লুজও হবে না লুজ হলে কিন্তু ফুলটা ঠিকঠাকভাবে ভালোভাবে বসবে না তাই জন্য চেষ্টা করবে যাতে একটু টাইট থাকে সাইড থেকে মাঝে মাঝে কাপড়টা একটু টেনে টাইট করে নেবে কাপড়টা লুজ হয়ে গেলে কিন্তু স্টিচ করতে অসুবিধাই হয় আর যারা সেলাই করতে ভালোবাসো তাদের তো আর কিছু বলারই নেই তারা তো সবটাই জানে যাই হোক আমি সবটা জানি না আমি যেটুকু জানি তোমাদের সাথে সেটাই শেয়ার করছি এই যে দেখো আমার কিন্তু এখানে প্রত্যেকটা একটা একটা করে তোলা হয়ে গেছে এইবার যেটা করতে হবে সেটা হচ্ছে মাঝখান থেকে তোমাকে সুচটাকে তুলতে হবে এরপরেই কিন্তু আসল মজা খুব সহজ কিন্তু দেখতে ভীষণ সুন্দর তো চলো শুরু করি সেলাইটা আমি কিভাবে করলাম এইবার দেখো আমরা যেরকম বেনুনি করি একটা একটার উপর দিয়ে তুলে আর একটা ছেড়ে দিই ঠিক কিন্তু সেইভাবেই করতে হবে মানে একটা এক সুতো উপরে রাখতে হবে আর একটা সুতোর নিচ দিয়ে সুচটাকে বের করতে হবে তাহলেই কিন্তু ধীরে ধীরে দেখবে এই এইরকম একটা ডিজাইন হয়ে যাচ্ছে মানে ঠিক ওই ঝুড়িতে যেরকম ডিজাইন করা থাকে বেতের সেটা দিয়ে বেতের পাতটা দিয়ে ঠিক কিন্তু সেই রকমই হবে প্রথমে গিয়ে একটু গণ্ডগোল দেখালেও মনে হবে যে এটা হচ্ছে কিন্তু এটা কিন্তু দেখতে ভীষণ সুন্দর হয় তোমরা চাইলে বিভিন্ন রঙের সুতো ইউজ করতে পারো যেমন ধরো যে ওই রঙগুলো যেগুলোর মধ্যে অনেকগুলো কালার থাকে একটা সুতোর মধ্যেই লাইট ডার্ক সেই রকম সুতো ইউজ করলে কিন্তু আরও বেশি ভালো লাগে আমি একটা ওইরকম ট্রাই করে তোমাদের সাথে শেয়ার করব। যদি তোমরা দেখতে চাও অবশ্য আর এই যে আমি একটা যে জিনিসটা বানাচ্ছি এটা তোমাদের সাথে আমি পরে শেয়ার করব। এইটার মধ্যেই কিন্তু বিভিন্ন ধরনের স্টিচ ইউজ করেছি আমি কি বানাচ্ছি সেটা এখনই বলবো না সেটা অবশ্য ক্রমশ প্রকাশ্য তো যাই হোক এইভাবেই সেলাইটা ধীরে ধীরে করতে হবে আর যদি ছোট করো তাহলে তো কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে বড় হয়ে গেলে একটু সময় লাগে কারণ বড় জিনিস করতে তো সময় লাগে আর ধীরে ধীরে কিন্তু এইভাবে সুতোটাকে কিন্তু অ্যাডজাস্ট করে নিতে হবে একটু তা নাহলে কিন্তু গিট পড়ে গেলে কিন্তু মুশকিল সেই জন্য কাজ সেলাইয়ের কাজ সবসময় ধীরে সুস্থেই করতে হয় যারা কাজ সেলাইয়ের কাজ জানো তারা যেন অনেকটা ধৈর্য নিয়ে কিন্তু পরিশ্রম করে কিন্তু এই সেলাইয়ের কাজগুলো করতে হয় আর এর জন্য যদি ধীরে ধীরে না করা হয় তাহলে কিন্তু সেই রকম ফিনিশিং আসে না এটা তো আর মেশিনে নয় যে মেশিনে দিয়ে দিব আর হয়ে যাবে হাতে তৈরি জিনিস তো এই যে দেখো কথা বলতে বলতে আমার সেলাইয়ের মধ্যে গিট পড়ে যাচ্ছিলো তো যাই হোক নজরে পড়েছে সেই জন্য আবার এটাকে ঠিক করে নিলাম করে কিন্তু এইবার এটাকে কন্টিনিউয়াসলি আমি এইভাবে চালিয়ে যাব একটার ছেড়ে আরেকটা মানে একটা ছেড়ে আরেকটা ঘর তোমাকে ইউজ করতে হবে এখানে বেজোর নেওয়ার কারণটা এটাই যাতে কি না এই যে রাউন্ডটা আমি দিচ্ছি একটা ঘর একটা ছেড়ে সেটা ঠিকঠাক থাকে আমি ফার্স্ট টাইম বানাতে গিয়ে চারটা ঘর নিয়েছিলাম আর সেটা কিছুতেই মেলাতে পারছিলাম না কিছুতেই ঠিকঠাক হচ্ছে না তারপরে গিয়ে আমি বুঝলাম যে আচ্ছা এটা এইভাবে করতে হবে তো তারপরে কিন্তু আমি এইটা এইভাবেই করছি আর এটাকে কিন্তু এক জায়গায় রেখে করবে যখন উপরের কাজটা করবে ফ্লাওয়ারটা তৈরি করবে তো এইটা তোমরা হচ্ছে কিন্তু ধরো কোন জায়গায় ছিঁড়ে গেছে কোনো পোশাকের মধ্যে যদি ছিঁড়ে গেছে সেই ক্ষেত্রে কিন্তু এই ফোটটা ভীষণ সুন্দর কারণ তাতে কিন্তু আর বোঝাই যাবে না সেলাইটার ছেঁড়া জায়গাটা কিন্তু নিচে চলে যাবে একটা ভালো আইডিয়া দিয়ে দিলাম কিন্তু বলো আর যদি তোমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে প্লিজ কমেন্ট করো আর যদি এই রকম ভিডিও দেখতে চাও আরও তাহলে আমাকে সেটাও জানাতে পারো আর যদি চাও যে অন্যরাও কেউ দেখুক এই সেলাইটা শিখে নি কিছু একটা তৈরি করুক তাহলে প্লিজ শেয়ারটাকে মানে ভিডিওটাকে শেয়ার করে দিও ভালো লাগবে আশা করব তোমাদের ভালো লাগবে চেষ্টা তো করি তোমাদের ভালো লাগানোর মতো ভিডিওগুলো করতে কারণ একটা ভিডিও করতে গিয়ে অনেক অনেকটা সময় লেগে যায় কিন্তু যারা ভিডিও করো তারা নিশ্চয়ই খুব ভালো করে জানো যে একটা ভিডিও করা তারপর সেটাকে রেডি করা তারপরে প্রেজেন্টেশন করা সেই সমস্ত কিছু মানে এডিটিং করা সমস্ত কিছুর জন্য কিন্তু অনেক সময় লাগে আর আমরা যারা সাধারণত বাড়িতে থাকি তারা কিন্তু মানে যারা হাউসওয়াইফ তারা বেশি ভালো করে জানে কারণ সংসারের সমস্ত কাজ করে কিন্তু এই সমস্ত কাজগুলো করতে হয় তো প্রচুর সময় চলে যায় যাই আমার তাতে কোনো ক্লান্তি আসে না এই সমস্ত কাজ করতে এই সেলাইটা অনেক দিন ধরেই করেছি মানে এখানে বিভিন্ন ধরনের ফোর আছে স্টিচ আছে সেগুলো এক এক করে তোমাদের সাথে শেয়ার করব আশা করব তোমাদের ভালো লাগবে আর তোমরাও আমার মতো কিছু একটা বানিয়ে নিতে পারবে ভীষণ কিন্তু সহজ আর এই সেলাইটা এটা আমি কিন্তু অনেক দিন আগেই শিখেছিলাম বাট আজকে করতে গিয়ে মনে হলো তোমাদের সাথে এইটা আমি শেয়ার করি সেলাই সেলাইয়ের কাজ বিশেষত মেয়েরাই করে থাকে কারণ স্কুল লাইফে তো সেলাইয়ের কাজ প্রচুর থাকে রুমাল সেলাই করা সেই স্কুলে রুমাল কত ধরনের যে রুমাল দিত সেখান থেকেই কিন্তু এই ধরনের সেলাই না সরি ভুল বললাম সেলাই যখন স্কুলে যখন সেলাই করতো তখন এই ফোরটা ছিল না ফ্রেঞ্চ নট ছিল সেটা আমার ভীষণ মজার লাগতো আর স্কুলে যখন এক্সাম হতো সেই রুমালের মধ্যে হেম করা নিয়ে কত যে কি হতো এক একজন বলতো এই এটা করে দে ওরটা করে দে কেউ কেউ আবার বাড়ি থেকে হেম করে নিয়ে আসতো কারণ হেম করাওটাও কিন্তু খুব সূক্ষ্ম একটা কাজের মধ্যে পড়ে হেম সেলাই দিয়ে যেরকম শাড়ির ফলস পার লাগানো হয় সেটাই কিন্তু হেম সেলাই কিন্তু সবার হাতে ভালো হয় না আমার যেরকম মাকে যদি কখনো হেম সেলাই করতে দিই মা এত বড় বড় হেম সেলাই করে দেয় কিন্তু এক সময় কিন্তু মাকে দেখে এই সেলাই শেখার ঝোঁকটা আসে যেহেতু আমার বাড়িতে সবাই সেলাই জানত তো মাকেও দেখতাম পুজোর সময় যখন দাদুর দোকানে প্রচুর অর্ডার পড়তো শার্ট প্যান্টে তখন ওই হাতে সেলাইয়ের কাজগুলো সব সময় মাকেই দিত তার জন্য কিন্তু মাকে পারিশ্রমিক দেওয়া হতো আমি সেটাই দেখেছি কখনও কিন্তু এরকম ছিল না যে বাড়িতে সেলাইয়ের দোকান আছে তো কেন পয়সা দেবে এমনি করে দাও তুমি তো বাড়িরই বউ না প্রত্যেকটা শার্ট আর প্রত্যেকটা হুকের ঘর প্রত্যেকটা হুক লাগানোর জন্য কিন্তু মাকে টাকা দেওয়া হতো দশটা করলে কিছু একটা টাকা দেওয়া হতো যাই হোক তো সেখান থেকে কিন্তু মাকে দেখে শেখা মানে এই হাত সেলাইয়ের ব্যাপারটা কিন্তু মা এখন মাকে যদি আমি কখনো বলি মা একটু হেম সেলাই করে দাও বা হুক লাগিয়ে দাও কিছু লাগিয়ে দাও মায়ের যা সেলাই অবশ্য হবেই না কেন বয়স হয়েছে তো বয়সের সাথে সাথে মানুষের অনেক ক্ষমতাই কমে যায় যেগুলো একসময় খুব ভালো পারতো সেগুলোও যেন কেন কেমন যেন একটু ইসে হয়ে যায় মা অবশ্য আজকাল চোখে একটু সমস্যা হয় সেই জন্য কিন্তু হ্যাঁ তারপরেও কিন্তু মা আমার সেলাইয়ে অনেক সময় হেল্প করে দেয় যেহেতু সব বেশিরভাগ সময় পুজো পুজোর সময় যেহেতু অনেক অর্ডার পরে আর ভীষণ চাপে থাকি সেই সময় মা এসে অনেকটাই হেল্প করে দেয় মা থাকলে একটু হেল্প হয়ে যায় এদিকে রান্নাবান্না এই সমস্ত কিছু মা দেখে বেশিরভাগ সময় মা বাড়িতে আসলে রান্নাবান্নাটা দেখে আর তার মাঝে আমি কিন্তু সেলাইয়ের কাজগুলো সেরে নিই তো যাই হোক এই সেলাইটা ভাবছি এরপরে মাকে একদিন শিখিয়ে দেবো এটা যেহেতু খুবই সহজ সেই জন্য এরপর থেকে যখন এই ফোর দিয়ে কোনো কিছু সেলাই করব তখন মা আমাকে হেল্প করে দিতে পারবে আর দেখতে কিন্তু ভীষণ ভালো এটা যদি সাদা রঙের ওপরে করা যায় তাহলে কিন্তু লাল রঙটা ভীষণ সুন্দর লাগবে আর এই যে দেখো আমার এত কথা বলতে বলতে কিন্তু আমার সেলাইটাও শেষ হয়ে আসলো ভাবলাম এত বড় একটা ভিডিও তৈরি করছি কি গল্প করবো তারপরে ভাবলাম গল্প করার তো কত কিছু রয়েছে সেগুলোই গল্প করছি তো এই যে দেখো একদম শেষের দিকে আসলে কিন্তু একটু আস্তে ধীরে করতে হয় কারণ সুতোগুলো একের উপরে এক উঠে গেলে কিন্তু ভালো লাগবে না একটু অ্যাডজাস্ট করে নিয়ে এটাকে করতে হবে মানে সুতোগুলো যাতে একটু বসে থাকে ঢিলা ঢিল আর ঢি খুব একটা টাইট কিন্তু হবে না এখন শেষের দিকে এরকম আমি ফোল্ড করে করে কিন্তু এই জায়গাটা কভার করে দিয়ে কিন্তু আমি এই সেলাইটা শেষ করব তো দেখো আমার কিন্তু সুতোটাও মোটামুটি শেষের দিকে এসেছে আর আমি একটা সুতো দিয়ে কিন্তু কমপ্লিট করে নিয়েছি আমার জন্য আমাকে কিন্তু এখানে কোনো রকমের সুতো অ্যাড করতে হয়নি তোমরা চাইলে দুটো কালার দিয়েও করতে পারো মাঝখানে একটা কালার তারপরে বাকিটা আরেকটা কালার দেখতে কিন্তু বেশ ভালো লাগবে কি বলো হ্যাঁ এই দেখো আমার এটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে এইবার আমি এটাকে উল্টে নিচে এটাকে আটকে নেবো মানে সুতোটা যাতে খুলে না যায় আর নিচে দেখো নিচে কিন্তু জাস্ট এই সাতটা স্টিচই দেখা যাচ্ছে বাকি সুতো কিন্তু দেখা যাচ্ছে না কারণ পুরোটাই কিন্তু উপরের দিকে পড়েছে তো এইবার এটাকে এইভাবে লাগিয়ে নিব আর চেষ্টা করবে সুচটা একটু বড়ো নামার কারণ একদম ছোট সুচ নিলে কিন্তু সেলাই করতে অসুবিধা হয় তো সেই জন্য যেহেতু মুটো মোটা সুতো তো সেই জন্য একটু মোটা টাইপেরই সুচ নেবে মাথাটা একটু চোখা দরকার হবে তো এই যে দেখো ফাইনালি কিন্তু আমার এই ফুলটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে তোমরা ভিডিওটা যদি পুরোটা দেখে থাকা তাহলে নিশ্চয়ই জান বুঝতে পারবো যে তোমরা কিন্তু এই একটা সেলাই শিখে গেলে তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি এরপরে তোমাদের সাথে আরও একটা সেলাই নিয়ে চলে আসবো তো চলো আজকের মতো টাটা